কার্তিক পূজার পর মহাসমারোহে পালিত হল রাস উৎসব। রাজ্যের সর্বত্রই কম বেশি এই উৎসব পালিত হয়, তবে নবদ্বীপের রাসের খ্যাতি রয়েছে বহুদিন ধরেই। দুদিন ধরে নানা অনুষ্ঠানের পর শনিবার প্রতিমা নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে স্থান পায় সমস্ত দেবদেবী। প্রায় 300 প্রতিমা নিয়ে নবদ্বীপের বিভিন্ন পথ পরিক্রমা চলে। যা দেখতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। নবদ্বীপের রাসমেলা উপলক্ষে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন হয়। এই অনুষ্ঠানটাই প্রতি বছরই হয়, এবছরও হয়েছে। আনুমানিক 250 থেকে 300 ঠাকুর এই আরণ উৎসবটা নিয়ে মিলিত হয়। আর এই উৎসবটা প্রতি বছরই চলবে। আমরা প্রতি বছরই এখানে আনন্দ উপভোগ করি রাস্তাকে নিয়ে। আজকে আরণ, এই নবদ্বীপের রাসে আসতে হলে 33 কোটি দেবতার সমস্ত সঙ্গম এখানে দেখতে পাবেন। নবদ্বীপের রাসের এটা একটা ঐতিহ্য। নদিয়া থেকে রাজেশ মণ্ডলের সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।